প্রথমেই বলি, এক্সেলের এই ম্যাজিক শিটটি 100% মোবাইলেই অ্যাক্সেস হবে এমনভাবেই তৈরি। ডেস্কটপ থেকে MDM অল ইন ওয়ান ডেমো নামক এক্সেল ফাইলে ক্লিক করলে পেজটি ওপেন হবে। পেজটি ওপেন হচ্ছে, হ্যাঁ ওপেন হয়ে গেছে। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসের জন্য আলাদা আলাদাভাবে হিসাব নিকাশ করা যাবে। শিটটিতে বেসিক্যালি তিনটি রেজিস্টার আছে। প্রথমটি মধ্যাহ্নকালীন ভোজন গ্রহণের বিবরণ। এখানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে মিড ডে মিলে অংশগ্রহণকারীদের সংখ্যা লিখতে হবে। দ্বিতীয়টি চাল খরচের দৈনিক হিসাব নিকাশের বিবরণ। এখানে দৈনিক চাল খরচের হিসাব নিকাশ লিখতে হয়। আর তৃতীয়টি গ্রিন কালারের, এখানে টাকা খরচের দৈনিক হিসাবের বিবরণ লিখতে হয়। শিটটিতে আরও একটি উল্লেখযোগ্য বিষয় আছে, তা হলো ইউসি তৈরি করার সময় অন্যান্য ব্যয়ের হিসাব নিকাশ বলে একটি অংশ আছে, যেখানে বিভিন্ন খাতে খরচের পরিমাণ হিসাব করে লিখতে হয়। এখানে মজার বিষয় হলো এই অংশটি সম্পূর্ণ অটোমেটিক্যালি হবে। এবার উদাহরণসহ শিটটি সম্পর্কে ডিটেলস আলোচনা করছি। প্রারম্ভিক স্থিতি, এখানে মাসে একবারই এই জায়গাটায় প্রথম ঘরটাতে এন্ট্রি করতে হয়, মাসে একবার। যেমন এখানে আমি ধরে নিচ্ছি 100 কেজি চাল মাসের প্রথমে এখানে আমি এন্ট্রি করে নিলাম। এবার অর্ধপ্রাপ্ত চালের পরিমাণ, জিও নম্বর এবং তারিখ। এই প্রথম ঘরটিতে অর্ধপ্রাপ্ত চালের পরিমাণ এই ঘরগুলিতে এন্ট্রি করা যাবে না, প্রথম ঘরটিতে প্রাপ্ত চালের পরিমাণ এন্ট্রি করতে হবে। আমি ধরে নিচ্ছি 50 কেজি চাল পাওয়া গেছে, 50 কেজি চাল পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে এন্ট্রি হয়ে গেল, দেশ অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে গেল। আর এই ঘরগুলিতে জিও নম্বর এবং তারিখ লিখতে হয়। এই ঘরগুলিতে চালের হিসাব গেল। ঠিক একই রকমভাবে টাকা খরচের দৈনিক হিসাবের বিবরণ, এই প্রথম ঘরটিতে কত টাকা হাতে আছে, অর্থাৎ ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স আমি এখানে ধরে নিচ্ছি 1000 টাকা, 1000 টাকা ওপেনিং ব্যালেন্স প্রথম ঘরটিতে মাসে একবারই এন্ট্রি করতে হবে। এরপরে অর্ধপ্রাপ্ত টাকার পরিমাণ, যদি টাকা পাওয়া যায় ওই মাসে, যদি টাকা পাওয়া যায় তাহলে টাকার পরিমাণ এই প্রথম ঘরটিতেই লিখতে হবে। কিন্তু আমি ধরে নিচ্ছি 500 টাকা পাওয়া গেছে, 500, যেই 500 এন্ট্রি করলাম সঙ্গে সঙ্গে এখানে মোট টাকার পরিমাণ 1500 অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে গেল। আর এই ঘরগুলিতে মেমো নম্বর এবং তারিখ লিখতে হয়। এখানে জানুয়ারি মাসের 12 তারিখে পিপি থেকে ক্লাস 5 পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী মিড ডে মিলে অংশগ্রহণ করেছে তা একটি উদাহরণ সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি। পিপিতে 20 জন উপস্থিত আছে, ক্লাস 1-এ 20 জন, ক্লাস 2-তে 20 জন, ক্লাস 3-তে 10 জন, ক্লাস 4-এ 20 জন। এখানে পিপি আলাদা, 1 থেকে 4 পর্যন্ত মোট উপস্থিতি 70 জন, যেটা অটোমেটিক্যালি হিসাব হয়ে গেল। ক্লাস 5-এ উপস্থিত কত? 10 জন, যেই 10 এন্ট্রি করলাম সঙ্গে সঙ্গে 100 জন। তাহলে মোট কতজন মিড ডে মিলে অংশগ্রহণ করেছে? 100 জন। আচ্ছা, এবার হিসাবে দেখা যাক, চাল খরচের হিসাবে দেখা যাক, অর্ধ কত চাল রান্না করা হয়েছে? 10 কেজি। তাহলে 150 কেজি, প্রারম্ভিক স্থিতি ছিল 150 কেজি, সেখান থেকে 10 মাইনাস হলো, 140 কেজি অবশিষ্ট আছে। এবার মোট টাকার পরিমাণ হচ্ছে 1500। আচ্ছা, অর্ধ কত টাকা বরাদ্দ খরচ? 545 টাকা, 100 জন ক্যান্ডিডেটের জন্য 545 টাকা। এবার সেদিন ধরা যাক, সেদিন আমার খরচ হয়েছে 500 টাকা,
তাহলে 1500 টাকা ছিল, সেদিন খরচ হয়েছে 500 টাকা। হ্যাঁ, তাহলে অবশিষ্ট কত টাকা আছে? 1000 টাকা। এখানে অটোমেটিক্যালি সেটা চলে আসলো। আর মজার বিষয় যেটা, অন্যান্য খাতে খরচের পরিমাণ, আচ্ছা এখানে অদ্য কত টাকা বরাদ্দ খরচ? 545 টাকা 100 জন ক্যান্ডিডেটের জন্য। 100 জন ক্যান্ডিডেটের জন্য কত চাল রান্না করা হয়েছে? এখানে 10 কেজি, সেটাও অটোমেটিক্যালি চলে এসছে। অর্ধ কত টাকা খরচ হয়েছে? 500 টাকা, এখানে অটোমেটিক্যালি চলে এসছে। এবং মোট ব্যয় বাবদ খরচ হয়েছে কত? 545 টাকা, 100 জনের জন্য 545 টাকা। এবার এটাও অটোমেটিক্যালি চলে এসছে, বিভিন্ন খাতে খরচটা অটোমেটিক্যালি চলে এসছে। ঠিক এইভাবেই সমগ্র এক্সেল শীটটি